ইনভেস্টর জট খুলতেই এবার ট্রান্সফার মার্কেটের দিকে নজর দিতে চাইছে লাল হলুদ ব্রিগেড। সূত্রের খবর, এবার ইস্ট বেঙ্গলের লক্ষ্যে হায়দ্রাবাদ এফসির গোলরক্ষক গুরমিত সিং। গত মরশুমে হায়দ্রাবাদের হয়ে একটি ম্যাচ খেলেছে গুরমিত। আইএসএল ক্যারিয়ারে খেলেছে মোট 10টি ম্যাচ। এছাড়া 2018-19 এবং 2020-21 মরশুমে খেলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে। হায়দ্রাবাদের সাথে 2024 সাল পর্যন্ত চুক্তি থাকলেও এই খেলোয়াড়কে পাওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে সেক্ষেত্রে সবটা নির্ভর করবে ট্রান্সফার ফি এর ওপর। এবার দেখার বিষয় এই খেলোয়াড়কে সই করার ক্ষেত্রে কত দূর এগোয় লাল হলুদ ব্রিগেড। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।